সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন সম্পাদক ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এবার ভারত বাংলাদেশের জঙ্গিরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে প্রথমে একটি হাদিস জানব হজরত আবু হরাইরা কর্তৃক বর্ণিত নবী মোহাম্মদ হিন্দুস্থানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা রাজাদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এই বরকতময় যুদ্ধের দরুন এবং সে মুসলিমেরা ফিরে আসবে তারা ঈসা ইবনে মরিয়ামকে সাম দেশে পাবে গাজিয়াতুল হিন্দের জন্য যেভাবে একাট্টা হচ্ছে বাংলাদেশ ভারতের জঙ্গিরা গাজিয়তুল হিন্দ বা হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধকে সামনে রেখে সংগঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের জঙ্গিরা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দুই জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি আনসার আল ইসলাম ও ভারতের জাম্মাতুল মুজাহিদিন ইন্ডিয়া জে এম আই একজোট হয়ে এই অপতৎপরতা শুরু করেছে সম্প্রতি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া চার জঙ্গির কাছ থেকে এ তথ্য পেয়েছে ভারতের শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ দমনে তথ্য বিনিময়ের মাধ্যমে এই অপতৎপরতা বন্ধে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ভারত গোয়েন্দারা ঢাকার কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির দেওয়া তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের এই চার জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স এস টি এফ ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে বলছেন সম্প্রতি ভারতে বড়ো মাপের তিন জঙ্গি গ্রেপ্তার হয়েছে তাদের সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল এ ধরনের তথ্য আমরা আদান প্রদান করে থাকি ওই তিনজন জিহাদের জন্য বাংলাদেশ ত্যাগ করেছে তথ্যটা আমরা জানতাম যা যথাযথ সময়েই ভারতকে জানিয়েছিলাম সম্প্রতি জঙ্গি তৎপরতা বৃদ্ধি ও জঙ্গিদের সক্ষমতা বেড়েছে জানিয়ে ঢাকার শীর্ষ এই পুলিশ কর্মকর্তা বলেন আমরাও কিন্তু বসে নেই জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের যারা কাজ করছে তারা খুব এক্সপার্ট ঘটনা ঘটার আগেই আমরা তথ্য পাচ্ছি যেখানে যতটুকু পাচ্ছি সেখানেই কাজ করছি যেভাবে সংগঠিত হচ্ছে জঙ্গিরা গত বছরের শেষ দিকে রাজধানী ঢাকার মগবাজার স্কাটন ও রাজাবাজার এলাকায় কয়েকটি সিরিয়াল ডাকাতের ঘটনা তদন্ত করতে গিয়ে জঙ্গি সম্পৃক্ততা পেয়েছিলাম মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় শীর্ষ এক জঙ্গি নেতার মোবাইল ফোন সেই মোবাইল ফোন থেকে গাজুল হিনদের জন্য বিভিন্ন জঙ্গি সংগঠনের একজোট হয়ে কাজ করা সম্পর্কিত কিছু নথি উদ্ধার হয় সেসব কাগজপত্রে কীভাবে একজোট হয়ে কাজ করা হবে তা নিয়ে কয়েক পাতার একটি নির্দেশিকা ছিল মোবাইল ফোনটি যে শীর্ষ জঙ্গি ব্যবহার করতেন তার নাম আনারুল ইসলাম হৃদয় যাকে হিন্দ অঞ্চলের সামরিক শাখার দায়িত্ব দেওয়া হয়েছে পলাতক এই শীর্ষ জঙ্গির সঙ্গে একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন কারাগারে থাকা জঙ্গিদের নিয়মিত যোগাযোগ ছিল তেমনি তিনি মাঝে পেরিয়ে নিয়মিত ভারতে যাতায়াত করতেন ভারতের স্পর্শকাতর অঞ্চল হিসেবে বিবেচিত কাশ্মীরে গিয়ে জঙ্গিবাদের সামরিক প্রশিক্ষণও নিয়েছেন তিনি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের বরাদ দিয়ে এস বলেছে বারাসাত থেকে লালু সেন বা রাহুল নামে যাকে তারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের আগে তার বাসায় এই হৃদয় অবস্থান করেছিল রাহুলের বাসা থেকে এসটিএফ হৃদয়ের ব্যবহার করা কয়েকটি ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করেছে রাহুল অর্থের বিনিময়ে জঙ্গিদের অস্ত্র বিস্ফোরক সরবরাহ এবং ভারতের সংগঠিত হতে সহযোগিতা করত ঢাকার গোয়েন্দা পুলিশের একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে ভারতে গ্রেপ্তার হওয়া রাহুল ও পাভেল ওরফে জোসেফের নামও রয়েছে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া রাহুলও অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে নিয়মিত বাংলাদেশে যাতায়াত করতেন বাংলাদেশের কাকলি মৃধা নামে একজন আইনজীবীকে তিনি বিয়ে করেছেন বলে ঢাকার সিটিটিসির একজন কর্মকর্তা জানিয়েছেন তবে যোগাযোগ করা হলে বিয়ের কথা অস্বীকার করে কাকলি মৃধা জানান সাবেক স্বামী শঙ্কর দত্তের সুবাদে রাহুলের সঙ্গে তার পরিচয় ছিল দু হাজার পনেরো সালে রাহুল তাদের বাড়িতেও এসেছে রাহুলের সঙ্গে তার সম্পর্কের একটি গুজব উঠেছিল কিন্তু তারা বিয়ে করেননি ভারতে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গির একজন নাজিউর রহমান ওরফে পাভেল ওরফে জোসেফ বাংলাদেশে বাংলাদেশের আনসার আল ইসলামের শীর্ষ জঙ্গি আল আমিনের বোন জামাই আলামিন কাশিমপুর কারাগারে বন্দি জেলে থাকা আলামিনের সঙ্গে পলাতক শীর্ষ জঙ্গি হৃদয়ের অনেকগুলো কথোপকথনের রেকর্ড পেয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশ বিশেষ ব্যবস্থায় সম্প্রতি আলামিনের সঙ্গে কথা হয়েছে আলামিন বলেছেন তিনি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আগেও একবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন জামিনে ছাড়া পাওয়ার পর খুলনার বাসিন্দা আলামিন গোপালগঞ্জে গিয়ে অবস্থান করেন কয়েক মাস পর আবারও তাকে র‍্যাব গ্রেপ্তার করে বাংলাদেশের জে হরকাদুল হরকাতুল ও আনসার আল ইসলামের সঙ্গে একজোট হয়ে গাজাআউতুল হিন্দের জন্য কাজ করার কথা স্বীকার করেন তিনি গাজাউতুল হিন্দ কি গাজাউতুল হিন্দ হলো ইসলামের নবী হযরত মহম্মদের একটি ভবিষ্যৎবাণী যাতে বলা হয়েছে হিন্দুস্থানে অমুসলিমদের সঙ্গে মুসলিমদের একটি যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবেন যদিও বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে অনেক ধর্মবিদ ও ইসলামবেদ তা মনে করেন এই যুদ্ধ ইতোমধ্যে সংগঠিত হয়েছে কিন্তু হিন্দের মতবাদকে সামনে রেখেই সংগঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের জঙ্গিরা সিটিটিসির একজন কর্মকর্তা বলছেন বাংলাদেশের নিষিদ্ধ তিন জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম জেএমবি ও হরকাতুল জিহাদ বা হুজি মূলত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার অনুসারী আল কায়দা ভারতীয় উপমহাদেশে শাখা ঘোষণার পর থেকেই তারা একজোট হয়ে কাজ করার চেষ্টা করছিল সিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান অবশ্য জঙ্গিদের মাথাছাড়া দিয়ে ওঠা ও নতুন করে সংগঠিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলেন গ্রেপ্তার এবং অভিযান মানেই আমাদের এখানে জঙ্গিবাদ এখনও নিয়ন্ত্রণে রয়েছে আমরা নিয়মিত নজরদারির মাধ্যমে জঙ্গিবাদ দমনের চেষ্টা করছি ডাকাতি করে কোটি টাকার তহবিল গঠনের চেষ্টা গাজুল হিনকে সামনে রেখে সংগঠিত হওয়ার চেষ্টা করা জঙ্গিরা কোটি টাকার তহবিল গঠনের চেষ্টা করে আসছে ঢাকায় অন্তত ছয়টি ডাকাতির ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভারতেও তারা স্বর্ণের দোকান বাসাবাড়ি ও ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করেছিল এজন্য বাংলাদেশ থেকে অন্তত পনেরো থেকে বিশ জন ভারতে গিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া তিন জঙ্গি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বলছে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের জঙ্গিরা ভারতে গিয়ে সংগঠনের কাজ করছেন ভারতে এখন তাদের প্রচুর জঙ্গি সদস্য তৈরি হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে এছাড়া পেশাদার অপরাধী চক্রের সাথে মিশেও ডাকাতি করছে তারা এতে যে অর্থ আসে তা পাঁচ ভাগ করে দুই ভাগ সংগঠনের তহবিলে এবং তিন ভাগ সদস্যরা নিজেরা খরচ করে আনারুল ইসলাম হৃদয়ের ফোন থেকে পাওয়া তথ্যের বরাদ দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান সংগঠনের এক শীর্ষ নেতাকে নিয়ে হৃদয় কাশ্মীরে বেশ কয়েক মাস ছিল বলে এক উঠে এসেছে এনক্রিপ্টেড অ্যাপ দিয়ে তারা যোগাযোগ করলেও ফরেন্সিক পরীক্ষায় কিছু আলাপচারিতা উদ্ধার করা সম্ভব হয়েছিল একটি বার্তায় আনারুল ইসলাম হৃদয় ডাকাতি করে একশো কোটি টাকার তহবিল গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন বলেন ওই পুলিশ কর্মকর্তা হৃদয়কে সঙ্গে নিয়ে কাশ্মীরে যাওয়া ওই শীর্ষ জঙ্গি নেতা জামাতুল মুজাহিদিনের আমির সালাউদ্দিন সালেহীন বলে ধারণা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দু হাজার চোদ্দো সালে ময়মনসিংহে পিজন ভ্যানে হামলা চালিয়ে সালাউদ্দিন সালেহীনকে সিনিয়ে নেওয়ার পর থেকেই তিনি ভারতে আত্মগোপন করে আসেন বলে ধারণা করা হচ্ছে গত এপ্রিলে ঢাকায় গ্রেপ্তার হওয়া জেএমবির ভারপ্রাপ্ত আমির রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিয়াব জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন সালেহিন ভারতে আত্মগোপন করে আসেন বলে জানিয়েছেন রেজাউল জঙ্গি সংগঠনটির দাওয়া শাখা ও বাইতুল মালের দায়িত্ব পালন করে আসছিলেন সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার রহমতোল্লা চৌধুরী বলছেন জঙ্গিরা এখন স্লিপার সেল পদ্ধতিতে সংগঠিত হচ্ছে একটি স্লিপার সেলের সদস্যরা আর একটি স্লিপার সেলের তথ্য জানে না শীর্ষ নেতারা সরাসরি স্লিপার সেলগুলোর সঙ্গে যোগাযোগ ও নির্দেশনা দিয়ে থাকে রেজাওলের কাছ থেকে আমরা সালাউদ্দিন সালেহিনের বিষয়ে কিছু তথ্য পেয়েছিলাম তাকে গ্রেপ্তারের জন্য আমরা কাজ করে যাচ্ছি হে মুমিনগণ তুমি কি গাজোয়াতুল আতুল জন্য প্রস্তুত তুমি কি বলিউডের সুন্দরী নায়িকাদের গণিমতের মাল হিসেবে চাও না ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন